আমরা আজ দেখে আসবো এই ছোট্টাই ব্লুটুথের ভিতরে কি আছে। চলুন আমরা ব্লুটুথটি খুলে ফেলবো। খোলার জন্য আমি একটি স্ক্রু নিয়ে নিব, দেন এটাকে সহজে খুলে ফেলব। এখানে দেখতে পাচ্ছেন মূলত এটি হলো সেন্সর। এখানে আপনি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ইন্ডিকেটরটি জ্বলে, মানে ব্লুটুথটি ওপেন হয় অথবা অন অফ করি অথবা আমাদের গানগুলো পজ করে থাকে। এখন এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট এবং একটি মাইক্রোফোন আছে। মূলত এটার দ্বারাই, মাইক্রোফোনটির দ্বারা আপনার কথাগুলো, মানে আপনার ভয়েসগুলো যায়। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি একটি সেন্সর আছে, এখানে আমরা যেটাকে বলি টাচ স্ক্রিন, মানে এখানে আমরা ক্লিক করলে আমাদের গানগুলো অথবা আমাদের গানগুলো পজ হয়ে থাকে। সো এখন আমরা এটার ভেতরে একটু দেখে আসবো। এখানে দেখতে পাচ্ছেন মূলত এখানে একটি ব্যাটারি আছে, ছোট একটি ব্যাটারি। আমার এই ব্যাটারিটি মূলত নষ্ট হয়ে গেছে, যার জন্য এটা এখন তার জন্য ব্লুটুথই চলতেছে না, মানে ওপেন হইতেছে না। এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি সার্কিট মূলত এটাকে চার্জিং করতে সাহায্য করে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিন আছে, মূলত এটার সাহায্যে চার্জ হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি স্পিকার আছে, মূলত এটার সাহায্যে আমরা এখান দিয়ে গান শুনতে পারি। মূলত এই হলো একটি ছোট্ট ব্লুটুথের পার্টস পাতি। আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন বিষয়টা, এই ছোট্ট ব্লুটুথের ভিতরে কী থাকে সেটা আপনাদেরকে আজ আমি এই ভিডিওতে দেখালাম। মূলত এটা হলো ব্লুটুথ বক্স। মূলত এখানে দেখতে পাচ্ছেন একটা ভালো আছে আর একটা নষ্ট হয়ে গেছে অলরেডি, যেটা আমি খুলে ফেলছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।